আওয়ামী ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবে, বলছেন মির্জা ফখরুল। ভোটাধিকার নিশ্চিত করতে ইসি আইন হবে অনন্য মাইল ফলক, ওবায়দুল কাদের। ইসি আইন ক্ষমতা ধরে রাখার নতুন কৌশল, আসামা আব্দুর রব। খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ। বিএনপি দেশের ক্ষতি করার জন্য লবিস্ট নিয়োগ করেছে, এনামুল হক শামীম। এবং সর্বশেষ জানাবো, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বলে ষড়যন্ত্র অপপ্রচারে বিএনপি, তথ্যমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আওয়ামী লীগ ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবে, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগ ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবে, কিন্তু বাকশাল করেও তারা বাঁচতে পারেনি। মির্জা ফখরুল বলেন, এই আইন প্রণয়ন করেও তারা বাঁচতে পারবে না, এই আইন প্রণয়ন করার অধিকার এই সরকারের নেই। সাধারণ মানুষের কাছে এই আইন গ্রহণযোগ্য হবে না, কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোনো সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয়, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যে আইন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, সেটা কেউ মানবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন যখন বঙ্গবন্ধু সম্পূর্ণভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছিলেন। তারা দেশ স্বাধীনের পর একটা লুটপাটের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, তা তারা করেছিলেন। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করবে এমন কোনো রাজনৈতিক চরিত্রই তাদের ছিল না, যার কারণে সিরাজুল হক সাহেব, আসামা আব্দুর রব সাহেবের মতো লোকেরা আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে সেদিন প্রতিরোধ সৃষ্টি করেছিলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই বাকশাল, গণতন্ত্র হীনতা, লুটপাট, ব্যাংক ডাকাতি, খুন, গুম, ধর্ষণ আর ভোট ডাকাতি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, বাংলাদেশের চেয়ে যদি আমেরিকায় বেশি গুম খুন হয়, তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছেন না কেন? ভোটাধিকার নিশ্চিত করতে ইসি আইন হবে অনন্য মাইল ফলক, ওবায়দুল কাদের। গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই আইন প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরও এক ধাপ এগিয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানের আলোকে গণতন্ত্র ও জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণে যা কিছু হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো নির্বাচন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, শক্তিশালী করতে আওয়ামী লীগের শাসনামলে সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে এই আইন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, নির্বাচনী কমিশন আইনকে দেশের একটি চিহ্নিত মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব কমিশনার নিয়োগের এই আইন না মানা দুরভিসন্ধিমূলক। তবে যে দল বা ব্যক্তি দেশের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে, তাদের কাছ থেকে এই ধরনের উদ্বেগপূর্ণ মন্তব্য প্রত্যাশিত ছিল। বিএনপির লবিস্ট নিয়োগের ইস্যু নিয়ে তিনি বলেন, স্বয়ং মির্জা ফখরুল নিজের মুখে স্বীকার করেছেন, বিএনপির মহাসচিব নিজে স্বাক্ষর করে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন প্রশাসনের রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন। জাতির জন্য এটি অত্যন্ত লজ্জার বিষয়। বিএনপি এখন নির্বাচন ছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে উন্মুক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইসি আইন ক্ষমতা ধরে রাখার নতুন কৌশল, আসামা আব্দুর রব। জেএসডি সভাপতি আসামা আব্দুর রব বলছেন, নির্বাচন কমিশন আইন ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখা সরকারের নতুন একটা কৌশল মাত্র। এ আইন সাংবিধানিক চেতনার প্রতিনিধিত্ব করে না। রব বলেন, 70-এর নির্বাচন দলীয় সরকার অধীনে হয়নি বলেই জনগণ বঙ্গবন্ধুর পক্ষে রায় দিতে পেরেছিল, সেসব এখন আওয়ামী লীগের কাছে ভুলে যাওয়া অতীত। নির্বাচন হবে, নির্বাচন কমিশন হবে, সংবিধানের দায় পালনের জন্য নির্বাচনের আয়োজন করা হবে, কিন্তু ফলাফল সরকারের অনুকূলে থাকতে হবে। এ যখন সরকারের মনোবাসনা ও প্রতিজ্ঞা, তখন আর অবাধ নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করাটাকেই সরকার অধিকার বলে মনে করে। নির্বাচন কমিশন আইন ক্ষমতায় টিকে রাখার অতীতের কলঙ্কিত শার্চ কমিটিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে মাত্র দাবি করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনাও সৃষ্টি করেনি। এ আইনে সরকারের আত্মতৃপ্তির উপকরণ যোগান হয়েছে, কিন্তু জনগণের ভোটাধিকারের স্বপ্ন আরও তিরোহিত হয়েছে। রব বলেন, এভাবে সাংবিধানিক নির্দেশনাকে
লঙ্ঘন করা, গণতন্ত্র ও ভোটাধিকারকে পরিত্যাগ করা, আইনের শাসনকে ধ্বংসস্তূপে পরিণত করার মাধ্যমে সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু প্রজাতন্ত্রের কাঠামোগত ভিত্তি বিনষ্ট হয়ে যাবে এবং যা মেরামত অযোগ্য হয়ে পড়বে। এসব মৌলিক বিষয় এবং ধ্বংসপ্রাপ্ত সমাজ রূপান্তরের প্রশ্নে রাজনীতিবিদ, অংশীজন, পেশাজীবী, নাগরিক সমাজ ও বৃহৎ জনগোষ্ঠী বিবেচনায় না নিলে একদিন আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দুটোই হাত ছাড়া হয়ে পড়বে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠন ইউপিডিএ পাহাড়ে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাহাড়ে যানমালের নিরাপত্তার প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। এছাড়া অবিলম্বে সঞ্জীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয় এ সময়। বিএনপি দেশের ক্ষতি করার জন্য লবিস্ট নিয়োগ করেছে। এনামুল হক শামীম, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলছেন, বিএনপি দেশের ক্ষতি করার জন্য লবিস্ট নিয়োগ করেছে। তিন বছরে যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট ফার্মের পেছনে বিএনপি 2 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। সরকারের বিরুদ্ধে বিএনপি যুক্তরাষ্ট্রে কত টাকা খরচ করেছে তার হিসাব সরকারের কাছে রয়েছে। এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা। তিনি আমৃত্যু শোষিত মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু কন্যাও তার মতোই কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তির শিকার না হয় সেজন্য তিনি জন্ম নিবন্ধন করতে কত টাকা হবে তা নির্ধারণ করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলেছেন। এ কারণে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গম চরাঞ্চলেও সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করেছেন। তিনি সারা দেশে সব ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন যা চলমান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা, তাকে ঘিরে সুন্দর আগামী স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন বলে মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন। এ কারণে শুধু বাংলাদেশের মানুষই নয় বিশ্ব নেতৃবৃন্দ মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছে আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বলে ষড়যন্ত্র অপপ্রচারে বিএনপি। তথ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলছেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বলে বিএনপি আজ ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে রয়েছে। মন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও বিএনপি জামায়াত খুশি তো নয় বরং আতঙ্কিত। কারণ শেখ হাসিনার এই সাফল্যে দেশের মানুষ খুশি, তাই তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত। এই কারণে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা রীতিমতো পয়সা খরচ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির মহাসচিব বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধের জন্য নিজের স্বাক্ষরে মার্কিন আইন প্রণেতাদের কাছে ও বিভিন্ন দপ্তরে চিঠি লিখেছেন যাতে বাংলাদেশে সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করা হয়। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের মহাসচিব কিভাবে দেশকে সাহায্য দেওয়া বন্ধের উদ্দেশ্যে পুনর্মূল্যায়নের জন্য বিদেশে চিঠি লেখেন, তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখেন। এরা দেশের ষড়যন্ত্রকারী, এরা দেশ বিরোধী। এ সময় সংসদের সদ্য পাশ হওয়া নির্বাচন কমিশন গঠন আইন প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উদাহরণ তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নেপাল ও শ্রীলঙ্কায় রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়, পাকিস্তানেও সব প্রদেশে প্রধান বিচারপতিদের নিয়ে রাষ্ট্রপ্রধানের মাধ্যমেই হয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তাদের গভর্নর জেনারেলরা যারা রানীর প্রতিনিধি তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়। মন্ত্রী বলেন, সারা দুনিয়ায় যে পদ্ধতি তাকে আরও স্বচ্ছ করেছি আমরা, সেখানে শার্চ কমিটি নেই, আর আমাদের যে আইন হয়েছে সেখানে শার্চ কমিটি 10 জনের নাম প্রস্তাব করবে, সেখান থেকে রাষ্ট্রপতি 5 জনকে নিয়োগ দেবেন। হাসান মাহমুদ বলেন, সর্বসম্মতিক্রমে আইন পাশের পর আবার মির্জা ফখরুল সাহেব বললেন, আইন হলেও তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না। আসলে বিএনপিকে যে না রোগে পেয়েছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না, কারণ তারা বুঝেছেন যে তারা জনগণের কাছ থেকে বহু দূরে সরে গেছেন, তাই তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচারে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের পাশাপাশি তাদের অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের মাধ্যমে জেলার সব যুব ইউনিট একযোগে কাজ করবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।